মিয়ানমারের সেনা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পর এবার সুচি সরকারের 24 জন মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে অপসারণ করে নতুন করে 11 জনকে মন্ত্রিত্ব দেওয়া হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানায়, মিয়ানমারের সেনাবাহিনী পরিচালিত মায়াবতী টেলিভিশনে সোমবার সন্ধ্যার পর এই ঘোষণা দেওয়া হয়। নতুন করে মন্ত্রী নিয়োগ দেওয়া হয়েছে অর্থ, স্বাস্থ্য, তথ্য, পররাষ্ট্র, প্রতিরক্ষা, সীমান্ত ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। বরখাস্ত হওয়ার আগে সুচির স্বাস্থ্যমন্ত্রী অবশ্য পদত্যাগ করেছিলেন। ক্ষমতা দখলের পর মিয়ানমারে এক বছরের জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েছেন সেনা সমর্থিত মিন্টসুয়ে। তবে আইনসভা, নির্বাহী বিভাগ এবং বিচার বিভাগের ক্ষমতা নিয়েছেন সেনাপ্রধান মিং অং ফ্লেই। অভ্যুত্থানে ক্ষমতা দখলের পর মিয়ানমারের রাজধানী নাইপিদ পার্লামেন্টের সদস্যদের বাসভবনের বাইরে পাহারা দিচ্ছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। বাংলার কথা বলে।